আমাকে পিটাইতা তুমি, আমার তো একটা আত্মমর্যাদা আছে, আমরা রাত্রে উঠে দিয়ে আল্লাহকে বলতে পারতাম তাই একজনও তো বলি না কি আমার কথাটা ভুল। মুরব্বীরা আছেন, যদি ভুল হয় তো বলেন, উচিত তো ছিল। কুরআন তো বলে সদকা দাও, আর সদকা তো তার উদ্দুল গালা, এক টাকা করে তো ডেলি আর কেউ সদকা দেয়নি ফিলিস্তিনের নামে, আর এক টাকা সদকা দিছি ফিলিস্তিনের জন্য। রাগ হয়েন না, সিধা আসেন, আজান হয়ে গেছে, আর লম্বা সময় দেওয়ারও সুযোগ নাই, সিধা আসেন, চলেন আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর দিকে ফিরি। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুন মুবীন, ইন্নী লাকুম মিনহু নাযীরুন মুবীন। আমি শুধু রাস্তা দেখাইতে পারি আপনাদেরকে, হাতে পায়ে ধরতে পারি। আজকে দুটাই কারণ আমাদের নিচে যাওয়ার, রব্বে কাবার পাসাম, যদি দুটার ইজ্জত রাখতাম তাহলে রব এত বেগারত না, আল্লাহ বড় কাল্লা বড়। একজনের চিৎকারে যদি আকাশ ফাটাইতে পারে, আমি হাদিস টিকা দিতেছি ফাজাইলে হায়াতু সাহাবা উঠান, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, 1,00,000 রুমি আমাদেরকে ঘিরা নিছিল, আমরা মাত্র 8,000 ছিলাম, মাত্র 8,000 রুমি, 1,00,000 ছিল, চতুর্দিক থেকে আমাদেরকে বেষ্টন করলো। আমরা ভাবতেছিলাম কবর মনে হয় এখানেই হয়ে যাবে, তা আমার পাশে একজন ছিল ছিঁড়া পাড়া জামা, ক্ষুধায় কাতর, চেহারাটা মলিন হয়ে গেছে, কাপড়টা ময়লা, উপর দিকে তাকায় একটা শব্দ বলছে, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ। তাও শব্দটা জোরে ছিল না, আমাকে অনেক কান খাড়া করে ওর শব্দটা শুনতে হয়েছে, যে ও ক্ষীণ শব্দে বলছে, হে রব্বে মুহাম্মদ, এখনো কি উম্মতে মুহাম্মদের সাহায্যের সময় আসে নাই? তুমি কি দেখো না আমরা কিভাবে বেষ্টিত? বলতে দেরি, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকাশটা আমি চোখের সামনে দেখলাম, ফাটতে দেরি হয় নাই, ঝান্ডা দিয়া সাদা ঘোড়ার উপরে সাদা পোশাকে একজন অশ্বারোহী বাহির হইতে দেরি করে নাই, তার পিছে সিরিয়ালে বাহির হইতেছিল। এখন যেজন বাহির হইবে সে চোখের পলকে আমার মাথার সামনে চলে আসলো, আর এসে একটা চিৎকার দিল, আমসিয়া উম্মাতা মুহাম্মদ, যা আর নুসরা রব্বা মুহাম্মদ, তোমাদের রবের নুসরা চলে আসছে, সুসংবাদ গ্রহণ করো। বলে সামনের দিকে তাকায় দেখলাম মুনি সন্তুরা ভাবতে শুরু করলো, 10 মিনিটের ভিতরে ময়দান আমাদের হাতে চলে আসলো, রুমিও চাল নিয়ে ভাবতে শুরু করলো, যাদেরকে জাহান্নামে পাঠানে আমরা অর্ধেকের বেশি জাহান্নামে পাঠায় দিলাম, গনিমতের মাল জমা করে পাহাড় বানায় দিলাম। একদিন তো এরকম ছিল, একদিন একদিন তো এরকম ছিল যে একজনের চাওয়াতে আকাশ আলটা ফেরেস্তা নাইমান চলে আসছে। আজকে জিজ্ঞাসা করেন এই সমস্ত আল্লাহওয়ালাদের পীর কাঁদে কি কাঁদে না জিজ্ঞাসা করেন, চাই কি চাই না জিজ্ঞেস করে, কিন্তু ওনাদের চাওয়ায় তো হবে না। আনুহলিকু আফিনা সালিহুন, এটা তো হাদিসি, আম্মা জান জিজ্ঞেস করছেন ঘরে বসে আল্লাহ রসুলকে, উম্মাতুল মুমিনিন আম্মা জান জিজ্ঞেস করছেন, নেক লোক থাকতেও কি আমরা ধ্বংস হইতে পারি? বলছে ইদা কাসিবাল খাবার, খারাপ লোকের সংখ্যা যখন বেড়ে যায়। আজকে আমার জাতি বহুত দুর্বল, বহুত দুর, ইহুদি নাসারার এসকে আসক্ত, বেশি জীবন বললে কাটে জীবন, নারী বলেন পুরুষ বলেন, মেলে যাতে আল্লাহ কুদরতি হাত দিয়া রহমতে খাস, এর উপরে আল্লাহর কোন রহমত নাই। আমি একটু ভিডিও করলাম, সর্বশেষ রহমত যেটা ছিল ওটা দিয়ে আল্লাহ আমাদেরকে উম্মতে মোহাম্মদ বুঝা যা, বুঝা যা, তার বাদেও বুঝা যা, উম্মতে মোহাম্মদের নারীরা চুল খুলে চলবে রাস্তায়, ব্যাপারটা চলবে রাস্তায়, আসেন আমরা তওবা করি, হেফাজতে ইসলাম এটার নামই, ইসলামকে হেফাজত করা, ইসলামের লাজ রাখা, এটা কেন বলবে?
إذا عظمت أمتي الدنيا نزلت منها هيبة الإسلام، وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حلمت بركة الوحي. কুরআনের ভিতরে শক্তি আছে কিন্তু আমাদের কাছে যদি কুরআনের শক্তি আমরা ব্যবহার করতে যদি ইজ্জত রাখতাম কুরআনের তাহলে তার ভিতরে গেছে আমি ওটা আইছি আমি ওয়াজনি আইছি ক্লাস টু ফোর আমি সবসময় দেখি জানো ওয়াজনি আমি তো পড়লাম না আওয়াজ নিয়ে আমি আইছি কিন্তু কোরআনের ইজ্জত তো রাখি না কোন শক্তি দেখাবে তো দেখাবে কতটা এখন তো পানি পড়ে খেলে খুব ভালো হয় না কোরআনে তো শক্তি ছিল চেঙ্গিস খান যেদিন বাগদাদ দখল করে ওই দিন বাগদাদের চৌরাস্তায় তিনটা মোনাজারা হইতেছিল তিনটা মোনাজারা বুঝেন ধর্ম বিষয়ে তর্ক বিতর্ক চলতেছিল সবচেয়ে বড় যে তর্ক বিতর্ক চলতেছিল ওই দিন ওরা নিশ্চিন্তে ছিল যে চেঙ্গিস খান বহু দূরে আছে বাগদাদ থেকে পচবে তো পচবে কি করে বাগদাদে আমরা আজকে তর্ক বিতর্ক সেরা নেই ওই দিন তর্ক বিতর্ক চলতেছিল সবচেয়ে বড় যেটা যে মেসওয়াক কতটুকু হইতে হবে এক বিঘা না কম ইতিহাস উঠে দেখেন এক রাত্রে 5 লক্ষ মুসলমান হত্যা করছে চেঙ্গিস খান বাগদাদ দখল করা চেঙ্গিস